সবাই বাড়িতে যেভাবে প্রত্যেক দিন ভুলে যাচ্ছি, বাড়ির মধ্যে ভালোভাবে থাকবে, দুষ্টামি করবে না, সমস্ত যেসব ক্লাসগুলো হচ্ছে সেগুলো ভালোভাবে দেখবে, হ্যাঁ একদম বেরোবে না, কারণ এই রৌদ্রে বেরোলে শরীর তো খারাপ হবে, আর তার সঙ্গে এইসব যেসব যে জন্য স্কুল বন্ধ সেসব রোগেরও কিন্তু সৃষ্টি হয়ে যেতে পারে। এখন যা অবস্থা তাতে বাড়িতে থাকাই ভালো। তো আমরা আজকে নার্সারির কাছে সাবজেক্ট ব্যয়গুলি বর্ণের সাথে বর্ণমেলা অতিথি চক পর্যন্ত আলোচনা করবো। তো পূর্বের ক্লাসে আমরা কি কি করেছি, ফার্স্ট ক্লাস কি করেছি, আমরা বর্ণের পরিচিতি অতিথি দন্তম, তারপরের ক্লাস গুলো কি করলাম, তারপরে বললাম তোমার পরের বর্ণ কি হবে তার অতিথি দন্তম। তাহলে আমি প্রথম দিকে ঘুরে আসছি যে আমাদের এই ব্যঞ্জন বর্ণের যেমন এখন অতিথি দন্তম পর্যন্ত আমরা বোঝাচ্ছি, অতিথি দন্তম পর্যন্ত বর্ণগুলোকে চিন্তা করো, নইলে কিন্তু তুমি বর্ণদের সঙ্গে বর্ণ মেলাতে পারবে না, তারা বর্ণ লিখতে পারবে না, কিছুই করতে পারবে না। তাহলে আমাদের কিন্তু বর্ণগুলোকে প্রথমে চিনতে হবে। তাহলে দেখো আমি প্রথমে কি বর্ণ লিখছি বলো, দেখো পরের প্রথম বর্ণ ক, তারপর খ, তারপর গ, তারপর এবার ধরো ক খ গ, আস্তে 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 আস্তে
একদম কোন অবধি প্রত্যেকটা ক্লাসের মধ্যে হতে থাকবে। তাহলে আজকে আমি রেসিপি দিলাম এই ছটায় তোমরা বসে সাথে বড় বড় বাড়িতে মিল করো, এটাই আমার হোমওয়ার্ক ছিল। আর বাড়িতে সুন্দরভাবে বাড়িতে গার্জেনদের দিকে অন্তত তোমরা যে দেখতে পারবে গার্জেনদের দিকে রেখে দেবে, আর তোমরা বাড়িতে বসে বিলম্ব মিলগুলো করবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার সাথে কোনো মিল আর আর বলতে বাইরে কোনো বাইরে বাড়ি যাবে না, বাড়ির মধ্যে থাকবে আর ক্লাসগুলোকে দেখতে থাকো, তাতে তোমাদেরও সুবিধা আর আমাদেরও পড়াতে স্কুল খুলবে তোমার সুবিধা হবে। এগুলো আজকে শেষ করো, হ্যাঁ, নমস্কার।